জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কথা ঠিক না বেঠি? আরে জোরে কর। আসমান জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেউ হইত তাহা পারিবে না চোখু যে জুড়িয়ে যায়। খুদ আল্লাহই তো, খুদ আল্লাহই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আর দেখো সূরজ প্রভাত বেলা, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর তারা চলছে ও জল বিশ্বরা, কে হইতো তাহা পারিবে না চোখ যে জুড়িয়ে যায়। খুদ আল্লাহই তো, খুদ প্রভুই তো করেছেন সব। রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, দুধ কেন হয় সাদা, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল, আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল, ফুলগুলো সব নানান রঙের, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয়। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টা হলেন একজন এবার প্রমাণ হলো ঠিক। বর্তমানে আমি যেখানে ইমামতি করি ওই এলাকার কিছু লোক আমাকে এসে বলল যে হুজুর আমরা যেই দোয়া করে মাটিতে এই দোয়া নাকি পড়া বেধা, এটা পড়া যাব না। আমি বলছি এটা কোন মৌলবি বলছে? পরিচয় দিয়া বলে যে অমুক মৌলবি বললো এটা বেধা, এটা পড়া যাবে না। আমি কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখলাম যে এটা বেদাত না, এটা পড়া সুন্নত মুস্তাহাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই পৃষ্ঠার দলিল লেখলাম, কোন জায়গায় কত খ্রিস্টাব্দে আল্লাহর নবী কিভাবে মাটি দেওয়ার সময় কোন দোয়া পড়ছে, এটা সমস্ত হাদিস সংকলন করে আমি দুইটা পৃষ্ঠা ছাপাইলাম, ছাপাইয়ে ফটোকপি করে তাদের হাতে দিলাম, দিয়া বললাম দেখেন এটা বেদাত না সুন্নত, আপনি নিজেই পড়ে দেখেন। তখন সে পড়ে দেখে কয় যে না আমাদেরই বলেছে এটা পড়া সুন্নত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা খুবই মারাত্মক এবং কোরআনের আয়াত। এর আগে আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এই দুনিয়াতে কি সারা জীবন বেঁচে থাকবো না মরবো? কবে মরবো তা কওয়া ভাব না, তাই না? মরার কিন্তু কোনো টাইম নাই, আছে যে কোনো সময় এনি টাইম এনি প্লেস এনি ওয়ার আপনার মৃত্যু আসতে পারে। মালাকুল মৌত, অন্ধকার, রাত দিন, সাগর নদী পাহাড় পর্বত জন জঙ্গল কোনো কিচ্ছু মালাকুল মৌতে মানে না, কথা ঠিক না বেঠি? এমনকি ফেরাউনেরও ছেড়ে দেয় নাই, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকেও ছেড়ে দেয় নাই, তাকেও মৃত্যু সাত আস্বাদন করতে হয়েছে, কথা ঠিক না বেঠি? এই জন্য আমরা এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, আবার এই দুনিয়া থেকে থাকবো না, চলে যাব। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা ছিলাম না তাহলে ছিলাম কোথায়, আমরা থাকবো না তাহলে যাব কোথায়? প্রশ্ন আসে না নাই, আমরা ছিলাম না, ছিলাম রুহের জগতে, আল্লাহ আমাদেরকে বানাইয়ে রাখিয়েছিল, আবার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোথায় যাব? এই কথা যারা জানে না, এই কথা যারা বলতে পারে না, তাদের মধ্যে আর একজন পাগলের মধ্যে কোনো বেশ কম নাই, কথা ঠিক না বেঠি?
একজনে ঢাকা রওনা হয়ে গেছে, রাস্তা দিয়ে সফর করে হাইটে হাইটে যাইতেছে। এখন আপনি প্রশ্ন করলেন, চাচা আপনি কোথায় যাবেন? গাড়ি গুল করে যে রওনা হইলেন, কারণটা কি? কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন? এখন যদি ওই লোকটা ডাক দেয় বলে আমি কোথায় থেকে আসছি জানি না, আবার কোথায় যাব তাও আমি বলতে পারি না, তাহলে সমাজের মানুষ তাকে কি বলবো? সুস্থ বলবো না পাগল বলবো? কোথায় থেকে আসছে, কোথায় যাবে এটা সে জানে না, এই লোকটা কি সুস্থ না পাগল? ঠিক তেমনি ভাবে আমরা কোথায় থেকে এসেছি আবার কোথায় আমরা যাব, এই কথা যারা বলতে পারে না, এটার এলেম এবং জ্ঞান জাতের মধ্যে নাই, তারা রাস্তার পাগল, আর সেই এই পাগলের মধ্যে কোনো বেশ কম নাই। কথা ঠিক না ব্যাঠি? তাহলে আমাদের কি জান্নাত থেকে আসছি আবার জান্নাতে যাইতে হবে কি হবে না? জান্নাতে যাওয়ার জন্য কি পরিশ্রম আছে না নাই? এই জন্য মৃত্যুর মাধ্যমে আমাদেরকে যেই জায়গা থেকে আমরা আসছি আবার সেই জায়গায় আমাদের চলে যেতে হবে। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে নাই, ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান কোনো ব্যক্তি পৃথিবীর ভিতরে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, আমাদেরও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেঠি? কবি বলে, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও যাবে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কথা ঠিক না বেঠি? আমার সাথে সাথে বলবেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আল্লাহু আকবার।